এও কি কল্পনা করা যায় ছাদে এত চমৎকার একটি ছাদ বাগান করতে পারেন একজন পুলিশ অফিসার এবং তাও করতে পারেন থানার ছাদে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকার শেরেবাংলা নগরের যে পুলিশ স্টেশন বা থানা আছে তার ছাদে, এবং এখানকার কর্তব্যরত যে পুলিশ অফিসার আছেন জানি আলম মুন্সি, তিনি উদ্যোগ নিয়ে এই চমৎকার ছাদ বাগানটি গড়ে তুলেছেন। জানি আলম মুন্সি একজন দায়িত্বশীল পুলিশ অফিসার। ছোটবেলা থেকেই গাছগাছালি ও প্রকৃতির প্রতি রয়েছে তার আলাদা ভালোবাসা, আর এই ভালোবাসার টানেই তার প্রিয় কর্মস্থল শেরেবাংলা নগর থানার ছাদে গড়ে তুলেছেন এই চমৎকার ছাদ বাগানটি। কাজের ব্যস্ততার ফাঁকে ফাঁকে তার অবসর সময়টুকু কেটে যায় এখানেই। ছাদ বাগানে এত চমৎকার করে মাচাকরি করে চাষ করেছেন, সত্যি সুন্দর লাগছে। আমরা আসলে অ্যাকচুয়ালি এটা সৌন্দর্যের বিষয়টা আমরা মাথায় রাখি সব সময়, সৌন্দর্য যাতে নষ্ট না হয়। আপনি যে সৌন্দর্য প্রেমী এবং প্রকৃতি প্রেমী সেটা কিন্তু আপনার কার্যক্রমেই বোঝা যাচ্ছে। ভাই, এই পাশে একটা আম গাছ আছে, এবং সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে যারা কমার্শিয়ালি আমের চাষ করে তারা যেরকম সুন্দর করে ব্যাগিং করে, সব কিছু খুব পরিকল্পনা অনুযায়ী করে, আপনিও কিন্তু তাই করেছেন। এটা কী জাতের আম? এটা হচ্ছে এটা আপনার ওই এটাকে বলে আপনার কাটিমন, বারো মাসি আম এটা কাটিমন। এটাকে আমরা পলিথিন করে রাখার কারণ হচ্ছে, ব্যাগ করে রাখার কারণ হচ্ছে পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে। অনেক সময় এটা পোকায় ধরে এবং আমটা নষ্ট হয়ে যায়, যার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সময়ে নির্দিষ্ট একটা সময়ে এটাকে ব্যাগ করতে হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইস্পাহানি ম্যাঙ্গো ব্যাগ আপনি ব্যবহার করেছেন। আমরাও কিন্তু কৃষকদের কাছ থেকে একটা ফিডব্যাক পেয়ে থাকি, যারা আম চাষি আছে, যারা বাণিজ্যিকভাবে আম চাষ করে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ বা রাজশাহী ওই এলাকাগুলোতে, তারাও কিন্তু এই ব্যাগগুলো ব্যবহার করে থাকে। হ্যাঁ, আমরা যতটুকু জানি এই ব্যাগগুলি ভালো কার্যকরী, যার জন্য আমরা এটা ব্যবহার করেছি। এবছরই আমরা প্রথম ব্যবহার করছি, দেখা যাক পরবর্তীতে কী রেজাল্ট হয়। তার মানে শুধুমাত্র বাণিজ্যিক কৃষিতে নয়, শৌখিন যে কৃষি আছে ছাদ বাগানেও কিন্তু আমরা ব্যাগ ব্যবহার করতে পারি।